স্বাস্থ্য পরীক্ষা করতে আসার নাম করে জোরপূর্বক শরীর থেকে রক্ত বার করে নেওয়া ও শরীর থেকে অঙ্গ কেটে নেওয়ার ঘটনা ঘটল। ভাবছেন তো কোথায় এমন নিঘৃণ ঘটনা ঘটল? তাহলে চলুন জেনে নেওয়া যাক। হুগলির পান্ডুয়ার ক্ষীরকুণ্ডী নামাজ গ্রাম নিয়ালা পঞ্চায়েতের পক্ষ থেকে গত 7 তারিখে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সেই শিবিরে বিভিন্ন গ্রাম থেকে 100 মানুষ স্বাস্থ্য পরীক্ষা করাতে আসে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমের কর্মীরা। এই স্বাস্থ্য শিবিরটি চালান অভিযোগ, স্বাস্থ্য পরীক্ষা করার নাম করে ওই এলাকা থেকে 9 জনকে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্যসাথী কার্ড সহ বর্ধমানের বেসরকারি নার্সিংহোমে উন্নত চিকিৎসার জন্য। কিন্তু তারা অভিযোগ করছেন সেখানে তাদের জোর করে আটকে রেখে বারংবার রক্ত দেওয়া ও কয়েকজনকে বলপূর্বক অতীতে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, তাদের শরীরের নিম্নাঙ্গ কাটা হয়েছে। এছাড়াও আরো 2 জন রোগীর আত্মীয় চিকিৎসার নামে রক্ত নেওয়া হয় বলেও অভিযোগ। অন্যদিকে এক রোগী অন্য কোনো ব্যক্তির কাছ থেকে ফোন করে বাড়িতে জানায়, তখন রোগীর আত্মীয় বিডিও ও পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ জানালে ওই পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা তাদেরকে পান্ডুয়ায় ফিরিয়ে আনে। অভিযোগ, এই 11 জন রোগীকে পঞ্চায়েতের সামনে নিচে ফেলে পালাতে গেলে গ্রামবাসীরা অ্যাম্বুলেন্সটি ধরে ফেলে। এরপর পান্ডুয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে সবাইকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ক্ষোভে ফেটে পড়ে রোগীর আত্মীয় পরিজন। এখন প্রশ্ন, কি কারণে এই 11 জনকে আটকে রাখা হয়েছিল? যদি তারা এতই অসুস্থ হয় তবে আত্মীয়দের না জানিয়ে ওই পরিমাণ রক্ত কি করে নেওয়া হয় এবং ওটিতে কেন নিয়ে যাওয়া হলো আত্মীয়দের না জানিয়ে? স্বাস্থ্যসাথী কার্ডের পরও তাদের বড় অঙ্কের বিল করা হয়, তারা টাকা দিতে না পারায় সকলকে আটকে রাখার অভিযোগ ওঠে। রোগীদের চুচুড়া সদরে রেফার করা হলেও রোগীর আত্মীয়রা তাদের চুচুড়া সদর হাসপাতালে নিয়ে যায়নি, কারণ তারা ভয় পেয়েছিল এবং অর্থনৈতিক কারণেও কিছুটা পিছপা হয়েছিল। অভিযোগ, পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান কোনো সাহায্য না করে রোগীদের মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনাটা হয়েছে কি, আমার যে গত মঙ্গলবার 7 তারিখে ক্যাম্প হয়েছিল আমাদের হাজন চন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয় পান্ডা থানার সামনে। এখানে ক্যাম্প হওয়ার পর আমরা বাড়ির লোক জানি না যে আমাদের পেশেন্টকে ওনাদের গাড়ি করে নিয়ে চলে গেছে বর্ধমান বেঙ্গল ফেত নার্সিংহোমে। ওখানে গিয়ে আমরা ওখান থেকে আমার বাবা বিকেলবেলা ফোন করে যে বাবা আমাদের যে কোনো অবস্থাতে এখান থেকে নিয়ে যান, আর আমরা মারা যাবো, আমরা বেঁচে ফিরবো না। এই পরিপ্রেক্ষিতে আমরা পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করি, পঞ্চায়েত থেকে বলে ছেড়ে দেওয়ার জন্য। ওনারা বলে ছেড়ে দেবো, গাড়ি নিয়ে আসুন, আমরা গাড়ি নিয়ে গিয়েছি, ছাড়েনি। আজকে সকাল থেকে প্রধান পর্যন্ত গেছে, ওনারা 8টার সময় ছাড়ার কথা, 8টার সময় ছাড়েনি। আজকে এখন সন্ধ্যে 7টার সময় পেশেন্টকে রিলিজ করেছে। আর আমার মা এই যে সারথি বাউলদাস, উনি গেছে আমার বাবার সাথে বাড়ির গার্জেন হিসাবে, ওনাকেও পেশেন্ট হিসাবে পেশেন্ট করে ওনার শরীর থেকে 5 বোতল রক্ত নিয়েছে। তাই কী বলে নিয়ে গেছিলো এখান থেকে ওদেরকে? এখান থেকে বলে নিয়ে গেছিলো যে ফ্রিতে চিকিৎসা হবে, টেস্ট করে ছেড়ে দেওয়া হবে আপনাদের, কিন্তু ছাড়েনি, ওনার শরীর থেকে রক্ত নিয়েছে। অনেক পেশেন্টেরই শরীর থেকে রক্ত নিয়েছে। এইভাবে কত বোতল করে রক্ত নিয়েছে একজনের কাছ থেকে? মোটামুটি একজনের কাছে আমার মায়ের কাছে যেটা শুনলাম, ছোটো বোতলে এই বোতলে 3 বোতল নিয়েছে, আর এরকম বড় গ্লাসে 3 গ্লাস নিয়েছে। মানে কজনা গেছিলো টোটাল? 11 জন। 11 জনকে আটকে রেখেছিল? 11 জনকে আটকে রেখেছিল, আমরা বলার সত্ত্বেও ছাড়ে। মানে আটকে রাখার কারণ কি? টাকা ফাঁকা কিছু দাবি করছিলেন? কিছু টাকা বলতে পারবো না, কিন্তু স্বাস্থ্য বিমা যে কার্ডটা আছে সেই কার্ডটা ওনারা নিয়ে রেখে দিয়েছিল, ব্লক করে রেখেছিল। মানে স্বাস্থ্যসাথী কার্ডটা, মানে ওটা তো আটকে রেখে দিয়েছিল। ওটা যখন পেশেন্ট নিয়ে যায় বলা হয়েছিল যে ওই কার্ডটা সঙ্গে করে নিয়ে যাবেন, না হলে কিন্তু চিকিৎসা হবে না। কি কারণে আটকেছে সেটা কি জানতে পেরেছেন? না, সেটা আমাদের বলেন, হসপিটাল কর্তৃপক্ষ আমাদের কোনো ফোন নাম্বার দেয়নি, যোগাযোগ ওনাদের সাথে যোগাযোগ করারও নাম্বার দেয়নি আমাদের। একমাত্র নাম্বার ছিল পান্ডুয়া ক্ষীরকুণ্ডী নামাজগ্রাম নিয়ালা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, এদের সাথেই যোগাযোগ হচ্ছিল। আর একজন ব্যক্তির নাম বলছিল হসপিটাল থেকে যে বাপন যদি ফোন করে আমরা তোমার পেশেন্টকে রিলিজ করবো, না হলে করবো না। এটা কি পঞ্চায়েত থেকে ক্যাম্পটা করা হয়েছিল? ক্যাম্প করা হয়েছিল পঞ্চায়েত থেকে, মাইকিং যখন হয়েছে পঞ্চায়েত থেকে ক্যাম্পটা হয়েছে। মানে পঞ্চায়েত ক্যাম্প করার পরে এই ঘটনাটা ঘটেছে? পঞ্চায়েত ক্যাম্প করার পরে এই ঘটনাটা ঘটে। আজকে